সিতাইয়ের উপনির্বাচনে তৃণমূলের সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া তিনি তখন উপস্থিত রয়েছেন। সেই সময় বিজেপির এজেন্টকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা। একদম ঠিক শুনছেন, উপনির্বাচন চলছে, সেখানে একটা জায়গায় এক তৃণমূল নেতার লাশ পড়ে যাওয়া যাকে বলে তা হয়ে গেছে এবং বিজেপির যারা কর্মী নেতা তারা হুমকি পাচ্ছেন। সিতাই উপনির্বাচনে কী করছিলেন তখন সাংসদ? না, কোনো উত্তর নেই। দেখুন, উপনির্বাচনের দিন বাংলার গণতন্ত্রের কি দারুণ বিজ্ঞাপন! বিজেপির এজেন্টকে প্রাণে মারার হুমকির অভিযোগ তৃণমূল পরিচালিত দিনহাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মতিউর রহমানের বিরুদ্ধে। পাশে দাঁড়িয়ে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ঘড়ি ধরে আধ ঘন্টা সময় দিয়ে গেলেন বুথ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। সিতাইয়ের বুথের ঘটনাই বুঝিয়ে দিল গণতন্ত্রের উৎসব ঠিক কিভাবে উদযাপিত হচ্ছে বাংলায়। রাস্তা দিয়ে যেতে যেতে কয়েক সেকেন্ড মাত্র উঁকি দিয়েছিলেন এক কৌতূহলী নাগরিক, তাতেই খোঁচে বোম দাপুটে তৃণমূল নেতার সহচর। ঠিক যেন তপন সিংহের আতঙ্ক সিনেমার সেই বিখ্যাত সংলাপ। মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি। জনসমর্থন হারিয়েছে বুঝেই শাসক দলের এহেন আচরণ তোপ বিজেপি প্রার্থীর। তখন হারবার ভয় থাকে, গতকাল থেকে যাতে আমাদের এজেন্ট কোনো বুথে বসতে না পারে তার জন্য যাবতীয় ব্যবস্থা ওনারা করেছেন। তারপরেও যখন কিছু কিছু এজেন্ট হিসেবে বসেছেন, তাদের সহ্য হচ্ছে না, কারণ তারা ছাপ্পাটা দিতে পারছে না সেই সমস্ত বুথে। কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া অবশ্য দায়ী করছেন কেন্দ্রীয় বাহিনীকেই। তাদের লাইনে বিএসএফ ভোট দেওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব করছে এবং প্রতিবন্ধকতা তৈরি করছে। বিএসএফ ভোটারদের কাছ থেকে কাগজ দেখতে চাই, যাদের যেটা ওদের দায়িত্ব নয়, এই দায়িত্ব পুরোপুরি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার যারা আছে তাদের দায়িত্ব। যদিও শাসক দলের হুমকি মানেই যে বেদবাক্য তা স্পষ্ট হয়েছে কয়েকদিন আগেই। দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূল নেতার হুমকির পরেই তো শোকজ লেটার হাতে পেয়েছিলেন জনৈক চিকিৎসক। যেই রাজ্যে পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা ভোটে রিগিং, ছাপ্পা, এজেন্টদের মারধর দেখতে অভ্যস্ত মানুষ, সেখানে উপনির্বাচনের নামে প্রহসন হওয়াটাই তো স্বাভাবিক। সেখানে শাসক দলের দু একটা প্রাণে মারার হুমকি তো মামুলি বিষয়। বুধবার সারাদিন উত্তরবঙ্গেই ছিলেন মুখ্যমন্ত্রী, তার সাধের দলের ভোট মডেলটা একবার চাক্ষুষ করলে পারতেন। কিংসুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।